شغال قدام، هيدي شغال قدام، هيك الله يقوم يدي شغالي، هيك الله. ছোট সাইজের মাছ 200 টাকা খালি চা হচ্ছে ছোট অনেক ছোট সাইজের 80 টাকা 90 কি করে ভালো হয় 80 টাকা 90 90 সেই মাছগুলো 1200 টাকা হালিতে গেল অল্প কিছু মাছ আপনারা দেখুন এক নজরে কারণ বাজার হোলসেল মার্কেট পাইকারি মার্কেটের দৃশ্য দেখুন এই মুহূর্তে সকাল 7:30 এবং পুরোটা বাজার ভরপুর এবং এই বাজার শুরু হয় ভোর 3-4 থেকে এবং চলমান থাকে মাছ শেষ না হওয়া পর্যন্ত কারণ বাজারে আজকে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে বড় মাছের পাশাপাশি অনেক ছোট মাছের সংখ্যা অনেক এই ছোট মাছগুলো আসলে জাটকা পর্যায়ে কিছু মাছ রয়ে গেছে কিন্তু এই বাজারে চলুন আমরা আরো দুই একটা বিট সেখানে গিয়ে দেখি কেমন চলছে সেই বিটগুলোতে মাছের আমদানি এবং দরদাম এই মাছগুলো 520 টাকা হলিতে দাম যাবে ছোট মাছ কাছে গিয়ে এই মাছগুলোর ওজনকে আমি একটু বোঝার চেষ্টা করি দূর থেকে অনেক সময় ওজনটা ঠিক মতো বোঝা যায় না এবং প্রচুর জনগণ এখানে আসলে ভিডিও করাটা অনেক কষ্টকর এখানে কিছু বড় মাছ সেগুলোর দাম কেমন চলে সেগুলোর 1100 টাকা করে দাম কেজিতে দেওয়া হচ্ছে দরদাম আপনার একটু লাভ কম বেশি চিন্তা করে ওজন 4 পিস মাছের মাছের ওজন আমরা দেখবো আসলে কত হয় 3 পিস মাছের 4000 অর্থাৎ 4 কেজি দুঃখিত মোট 6 পিস মাছ ছিল সেখানে ক্লিয়ার হতে হবে আসলে 5 পিস মাছ 6 পিস মাছ 8 কেজি 15 গ্রাম অর্থাৎ 6 পিস মাছ 8 কেজি
1100 টাকা কেজিতে মাছগুলো গেল। দেখুন এখানে পুরোটাই ইলিশ। তিন পিস মাছ 2 কেজি 650 গ্রাম। জাস্ট আগেই বলেছি যে ছোট সাইজের মাছের পরিমাণ আজকে অনেক বেশি দেখছি, এর ভিতরে প্রচুর জাটকা রয়েছে। মাছ কমতে শুরু করেছে, অর্থাৎ সকালে ভোরবেলা যে পরিমাণ মাছ ছিল ধীরে ধীরে বিক্রি হতে হতে এখন কোন মাছের পরিমাণ কিছুটা কমে গিয়েছে বাজারে। ওই মাছগুলো একদম ফ্রেশ মাছ, নতুন মাছ। এই যে ছোট মাছগুলো এখানে 400 টাকা কেজি দাম চাওয়া হচ্ছে। চিড়িয়াখানে মাছগুলো লাগলে মাছের দাম আবার কমে, ময়পুরের মাছ নাই তো। মাছের দাম বাড়ছে গত 1 সপ্তাহ যাবৎ চিড়িয়াঙ্গে মাছগুলো বন্ধ। কক্সবাজার টেক নামের মালগুলো আসলে পদ্মার মাছগুলোর দাম কমে যায়। এমনি পদ্মাতে মাছ ধরা পড়তেছে কেমন? মাছ ধরা পড়ে কিন্তু ওই মালটা নাই তো। এখন বিরোধী কিছু থাকলে তাহলে মাছের দাম কম থাকে, যেমন চিড়িয়াঙ্গ টেক নামে মাছ থাকে পদ্মার মাছের দাম কম। ওই মাছ আসতে সমস্যা কি না ওখানে ধরা পড়ছে? ওইখানে ধরা পড়ে, ওই 15 দিন পর পর ধরা আসবে। ওরে ওই ট্রলারটা আসলে এবার দাম কমে যাবে। ভাই
ফার্স্ট আপনারা দেখছেন এই বাজারটি শুরু হয়েছে ভোর 3টা থেকে, 3টা সাড়ে 3টা থেকে এই মার্কেট শুরু হয় এবং সেল শেষ না হওয়া পর্যন্ত বাজার চলতে থাকে। এবং দেখতেই পাচ্ছেন আমরা আনোয়ার ভাইয়ের বিটে আছি এবং সেখানে কী পরিমাণ মাছ বিক্রি হচ্ছে।